আমার প্রশ্ন হচ্ছে বিএনপির কাছে ভোটের পরিবেশ বলতে তারা কি বোঝান? সম্ভবত ভোটের পরিবেশ বলতে তারা বোঝান যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন যেভাবে ভোট করতেন, 10টা হুন্ডা 20টা গুন্ডা, ভোট ঠান্ডা, এটা কি ভোটের পরিবেশ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে? সেটি আমার প্রশ্ন। অথবা তার কাছে ভোটের পরিবেশ বলতে সম্ভবত বোঝায় বিএনপি জয়লাভ করবে সে নিশ্চয়তা আগে থেকে বিধান করতে হবে। বাংলাদেশে ভোটের অবাধ সুষ্ঠু পরিবেশ আছে বিদায় বাংলাদেশে সুষ্ঠু ভোট হচ্ছে এবং সুষ্ঠু ভোট হয়েছে বিদায় অনেক জায়গায় বিএনপি জয়লাভ করেছে। তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে বিদায়, তারা স্থানীয় সরকার নির্বাচনেও অংশগ্রহণ করতে ভয় পায়, স্থানীয় সরকার নির্বাচনেও তারা নাই। আসলে যে সমস্ত দল জনবিচ্ছিন্ন হয়ে যায় তারাই ভোট বর্জন করে, আর জননির্ভর কোনো দলের পক্ষে ভোট বর্জন করা হচ্ছে আত্মহননের মতো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই বক্তব্যগুলো নতুন কোনো কিছু নয়। আসলে তারা চায় এমন একটি ব্যবস্থা বাংলাদেশে হোক যেটির মাধ্যমে নিশ্চিত করা যাবে যে বিএনপি ক্ষমতায় যাবে। সেটি তো জনগণ করতে পারবে না। এখানে জনগণের ভোটে আওয়ামী লীগ নির্বাচিত, আগামীতেও জনগণ ভোট দিলে আওয়ামী লীগ সরকার পরিচালনা করবে, এর বাইরে আওয়ামী লীগের কাছে কোনো পথ খোঁজ নাই। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা অনেক চোরাগুলির পথ খোঁজেন, এটি হচ্ছে দুর্ভাগ্য।